ঘরে বাস করতে একটা এখন ছেলে ফকি আর একটা মেয়ে ফকি তো ভালো ছেলে ফকির বহুত পরিশ্রম করত সে উঠবে সকাল 6টা প্রত্যেক বাড়ি বাড়ি যাবে গিয়ে তার একটা ব্যাগের তাই তার হাফ ব্যাগটাই চালই যুক্ত না আর মেয়ে ফকি সে উঠবে রাজরানীর মতো উঠবে বেলা 10টা 3 থেকে 4টে ব্যাগ 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভরে নিয়ে চলে আসবে তো ভালো ছেলে ফকির ভাবলো নিশ্চয়ই এর কোনো জাদু আছে নইলে ও যেই যেই বাড়ি যায় আমি সেই বাড়িতে আগে যাই তবু আমার হাত ব্যাগ চাল জুটে না রে তার মানে জাদুটা কি একদিনের ফল নিতে হবে তো ভালো পরের দিন এখন ছেলে ফকির মেয়ে ফকিরকে ফল নিচ্ছে তো মেয়ে ফকির রিকশায় বসলো বসে রিকশা থেকে যেখানে নামলো ছেলে ফকির তার পিছু পিছু পরের রিকশা এসে সেখানে নামলো তো ভালো মেয়ে ফকির একটা বড়কা পড়লো আর চৌরাস্তার মোড়ে যেখানে আমার মা বোনদের ভিড় সেখানে গিয়ে ওয়াজ চালু করে দিল কেমন ওয়াজ আমি নবীর বেটি ফাতেমা আমি মদিনা থেকে এসেছি আমাকে টাকা পয়সা দেবে না তো তোমাদের ঘরে ছেলে পুলে বাজবে না যখন এমন কথা মেয়ে ফকির বলছে তখন এবার পাড়ার যত বুড়ো বুড়ি সব ছিল ঘরের হাঁস মুরগি ডিম ডিম যা ছিল মোটামুটি সব নিয়ে চলে এসেছে তো ভালো একটা ব্যাগ ভরে গেল পরের পাড়ায় গিয়ে আবার বলছে আমি নবীর বেটি হযরত আমি নবীর বেটি মা ফাতেমা আমি মদিনা থেকে এসেছি আমাকে টাকা পয়সা দেবে না তো তোমাদের ঘরের বালা বসে মত যাবে না যখন এমন কথা বলেছে তখন আবার তার মানে পাড়াতে যত যা ছিল টাকা পয়সা আর একটা ব্যাগ ধরে গেল তো ভালো এবার পরের পাড়ায় যেই কি ওয়াজ শুরু করবে যে আমি নবীর বেটি ফাতেমা মদিনা থেকে এসেছি আমাকে টাকা পয়সা দেবে না তোমাদের ছেলে পুলে বাঁচবে না তখন এবার ছেলে ফকির তার পিছনে গিয়ে বলছে আমি নবীর জামাতা হযরত আলী ও ফাতেমা তুই কোথায় ছিলি আর এখানে তুই কেমন করে ওয়াজ করতে এলি যখন এখানে এমন কথা বলছে তখন মেয়ে ফকির বলে ও বাবা তুমি চুপ করো চুপ করো তোমার অর্ধেক ভাগ দেবো এরকম ফাঁস করে নাকি তো বলে ছেলে ফকির আর ভিক করতে যায় না যে একটু তেনি মেরি করে ওয়াজ শুরু করে আমি নবীর জামাতা হযরত আলী ও ফাতেমা তুই কোথায় ছিলি।